কার কথা যে শুনি, হৃদয় তো বলে নিজের কোনো একটা বিজনেস করি, নিজে নিজের বস হই আর নিজের ইচ্ছা মতো যখন খুশি যেভাবে খুশি কাজ করি। কিন্তু তারপর আবার মন বলে যদি বিজনেসটা না চলে তখন কি হবে, কি দরকার রিস্ক নেওয়ার? জব যেরকমই হোক না কেন, মাসের শেষে হাতে টাকা তো চলে আসবে। তো এবার এই হৃদয় আর মনের মধ্যে কার কথা শুনুন। হাই গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে জানবো যে কিভাবে আপনারা হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিওগুলো ক্রিয়েট করবেন। গাইস, আপনারা অনেক মোটিভেশন চ্যানেলের ভিডিও দেখেছেন, সেই ভিডিওগুলিতে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে স্টিকার, ইমোজি, বিভিন্ন রকম ছবি দিয়ে একটা খুব সুন্দর স্টোরি ক্রিয়েট করে বা একটা মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করে। তো আজকের ভিডিওতে আমরা শিখে নেবো যে কিভাবে আপনারা ওই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করবেন মোবাইল ফোন দিয়ে। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, ভিডিওটিতে একটি লাইক করে দিন। সাকিব টেক চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। গাইস, ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক। আপনাদেরকে বেনিমে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে, যেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আপনি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। তো গাইস, অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস শো করবে। তো আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্রথমে আপনাদেরকে এখানে টাইটেল লিখতে হবে। তো আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি, আমার নামটাই আমি টাইপ করলাম। তারপর এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে বিভিন্ন রকম সাইজ দেখতে পারবেন, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক। তো আমি এখানে ইউটিউব হাজার আছে এটা সিলেক্ট করলাম। তারপরে আপনাদেরকে ক্রিয়েট ভিউ মুভি এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন আপনার হোয়াইট বোর্ড ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পারবেন। তো গাইজ, আমি একটা ছোট্ট স্টোরি ক্রিয়েট করব। তো আপনাদেরকে কী করতে হবে, প্রথমে এই ইমোজি অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন এখানে বিভিন্ন রকম ইমোজি রয়েছে। তো ইমোজিগুলো আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। তো এখানে আপনি বিভিন্ন রকম ইমোজি পেয়ে যাবেন, ক্যারেক্টার রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, ঠিক আছে। তো এগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমি দেখিয়ে দিই কীভাবে আপনি তৈরি করবেন ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশান রয়েছে, এখানে রয়েছে অ্যাড ইমেজ। তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে এরকম ধরনের ইমোজিগুলো ডাউনলোড করে নিতে হবে। আমি ভিডিওর লাস্টটা দেখিয়ে দেবো কীভাবে আপনারা এরকম ইমোজি ডাউনলোড করবেন বা ফটোগুলো ডাউনলোড করবেন। তো প্রথমে আপনাদেরকে এই ইমোজিটা ইউজ করতে হবে। আমি যে স্টোরিটা ইউজ করছি বা তৈরি করছি, তো আপনাদেরকে এটাকে এখানে মাঝে বসিয়ে দিতে হবে। তো এরকমভাবে বসিয়ে দেবেন। তারপর যদি সেটিংস অপশানে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি সাইজগুলো ছোটো বড়ো করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এখান থেকে হালকা এই সাইজটা রেখে দিলাম। আর এখানে আপনি কত সেকেন্ডের ড্রয়িংটা করতে চান সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে 3 সেকেন্ড করে দিলাম। যদি এখানে আপনি প্লে করেন, তাহলে 3 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটাকে এঁকে দেবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হলো। এরপরে আরও আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এখানে চলে আসবো। এখানে আসার পর আপনাদেরকে একটা বক্স অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে এই বক্সটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনাদেরকে এরকমভাবে জুম করে দিতে পারবেন, দুটো হাতে ধরে এরকমভাবে আপনি জুম করে এখানে বসিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এরপর আপনাদেরকে আরও ইমোজি অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে অ্যাড এখানে ক্লিক করতে হবে, অ্যাড ইমেজ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি একটা লাভের আইকন অ্যাড করে দিতে পারেন। তো আমি এটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি এরকমভাবে ছোটো সাইজ করতে হলে সেটিং অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সাইজটাকে ছোটো করে নেবেন। তো এখানে আমি বসিয়ে দিলাম এটাকে, ঠিক আছে। তারপরে আরও আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ইমোজি অপশানে, তারপর অ্যাড ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে আরও একটা ফটো অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে এরপরে এই ফটোটা অ্যাড করে নেব, এটা অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি একবার ভিডিওটা প্লে করব যে কেমন হলো ভিডিওটা। তো এখান থেকে যদি প্লে করেন দেখবেন খুব সুন্দরভাবে আপনার ভিডিওটা তৈরি হবে। তো এরকমভাবেই কিন্তু আপনি স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখি এটার স্পিডটা একটু কমিয়ে দিই, এই যে এটার, ঠিক আছে। টাচ করবেন, তারপর সেটিংস অপশন যাবেন। তারপর এই যে স্পিডটা রয়েছে এটা আপনি 2 সেকেন্ড করে দেবেন, তাহলে 2 সেকেন্ডের মধ্যে এটাকে ড্রয়িংটা করে দেবে, ঠিক আছে। তারপরে আপনাদেরকে টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য এখানে টি অপশানে ক্লিক করবেন। টি অপশানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে টেক্সট লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি, লিখে দিলাম। তারপর এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আমার টেক্সটটা চলে আসবে। আসার পর এখান থেকে আপনি এরকমভাবে সাইজটাকে ছোটো বড়ো করতে পারবেন এরকমভাবে। আর সেটিংসে ক্লিক করলে এখান থেকে আপনি সাইজটাকে এরকমভাবে ছোটো বড়ো সাইজ করে নিতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন ছোটো বড়ো সাইজ করে নিচ্ছি। এরকমভাবে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তারপর এখানে আপনি এরকমভাবে বসিয়ে দেবেন। তারপর যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি টেক্সট ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে এরকমভাবে ফন্টগুলো চেঞ্জ, এখান থেকে এই ফন্টটা দিয়ে দিচ্ছি, এই ফন্টটাই দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনি এরকমভাবে টেনে দেন, তারপর এখানে
এখান থেকে রেড দিতে পারবেন, ব্লু দিতে পারবেন, সব কিছু কালারগুলো ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে ব্লুটাই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ব্লু হয়ে গেল। এরপর আপনারা দেখ অ্যাডজাস্ট করতে পারবেন এখানে ক্লিক করে, দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে দিলাম। তো আমি এখানে এটাকে হালকা করে দিচ্ছি, 3 করে দিচ্ছি স্পিডটা, তাহলে 3 মধ্যে আমার ড্রয়িংটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন হয়ে গেল। এরপরে গাইজ আপনাদেরকে আরও ইমোজি অপশনটিতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর অ্যাড ইমেজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি আরও একটা ইমোজি অ্যাড করব, তো এখান থেকে এই ইমোজিটা অ্যাড করে নিচ্ছি এটাকে, ঠিক আছে। এটাকে অ্যাড করার পর এখানে আমি বসিয়ে দেবো এটাকে, ঠিক আছে। এখানে আমি বসিয়ে দিলাম। তারপর এই সাইজটাকে একটু হালকা কমিয়ে দিবেন, তো এখান থেকে 3 রয়েছে, এটাকে আমি করে দিচ্ছি 4 করে দেবো, 4 সাইজ করে দিলাম, ঠিক আছে। তারপরে আপনাদেরকে আরও এখানে ক্লিক করতে হবে ইমোজি অপশনে, অ্যাড ইমোজ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদেরকে আরও একটা ফটো অ্যাড করতে হবে, এই ফটোটা অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার পর আমি এখানে এটাকে বসিয়ে দেবো, এটা সাইজটাকে বড় করব, তার জন্য এটাতে ক্লিক করব, তারপর সেটিংসে যাব, তারপর এই সাইজটাকে হালকা বড় করে নেব। বড় হয়ে গেল, তারপরে আপনাদেরকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো হালকা ছোট সাইজ করতে চাই, তার জন্য এখান থেকে ছোট করে দিলাম, বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আপনাদেরকে আরও টেক্সট লিখতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে টেক্সট লিখে দিচ্ছি, এখানে লিখে দেবো। তো আমি এখানে লিখে দিচ্ছি কী দরকার রিস্ক নেওয়ার। তো লিখে দিলাম, তারপর ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনাদেরকে এইখানে টেক্সটটা নিয়ে চলে আসতে হবে। সাইজটাকে এখান থেকে বড় করে দেবো, এরকমভাবে ছোটো বড় সাইজটা করতে পারবেন। তারপরে আপনাদেরকে কী করতে হবে, সেটিংস অপশনে ক্লিক করতে হবে। তো এখানে সেটিংস অপশনে ক্লিক করার পর এই সাইজটাকে আপনি এরকমভাবে বড় করে দেবেন, দেখতে পাচ্ছেন এরকমভাবে ছোটো করে দেবেন, তাহলে এটা কিন্তু আপনার এরকমভাবে সাইজটা চলে আসবে, দেখতে পাচ্ছেন চলে এলো। আর এখান থেকে সাইজটাকে আপনি হালকা বড় করে দেবেন, আর এখান থেকে আপনি কালারটাকেও চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে কালার অপশনে ক্লিক করবো, কালার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি এটা রেড কালার দিয়ে দেবো। তো আমি রেড কালার এখানে দিয়ে দিচ্ছি, তারপর ডান করবেন। ডান করার পর আপনাদেরকে ফন্ট অপশনে ক্লিক করতে হবে, তারপরে এই ফন্টটা ইউজ করে নিতে হবে। তো আমি এই ফন্টটা ইউজ করে নেব। তো এখান থেকে আমি সাইজটা হালকা বড় করে নিচ্ছি, এরকমভাবে আপনি ইউজ করে নিতে পারেন। তারপরে গাইজ আপনাদেরকে কী করতে হবে, আরও একটা ইমোজি অ্যাড করতে হবে, একটা যে দেখতে পাচ্ছেন আমি অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। তারপর আমি এক মানি অ্যাড করে দেবো, তো এখান থেকে এটা অ্যাড করে দেবো। আমি অ্যাড করার জন্য এখানে আপনি বসিয়ে দেবেন এটাকে, সাইজটাকে ছোটো করে নেবেন। তো এখান থেকে সাইজটাকে আমি ছোটো করে নিলাম। তারপর গাইজ আমি একবার ভিডিওটাকে প্লে করে দেখবো, ভিডিওটা কেমন হলো। তো এখান থেকে ভিডিওটা প্লে করছি, প্লে করলে দেখবেন খুব সুন্দরভাবে আপনার ভিডিওটা এখানে তৈরি হয়ে যাবে। গাইজ দেখতেছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেলো। এরপরে আরও একটা আপনাদেরকে এখানে ইমোজি অপশানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর এটাকে সিলেক্ট করতে হবে বৃত্ত, ঠিক আছে। তো এটাকেও সাইজটাকে ছোটো করে নেব। তো এখান থেকে এরকমভাবে আপনাদেরকে ছোটো করে নিতে হবে সাইজটাকে। তারপর এখানে আমি বসিয়ে দেবো এটাকে, যেরকমটা আমি এডিট করেছিলাম এখানে বসিয়ে দিলাম। এরপর আপনাদেরকে টি অপশানে ক্লিক করতে হবে, টি অপশানে ক্লিক করার পর এখানে আমি একটা জিজ্ঞেস চিহ্ন অ্যাড করে দেবো, অ্যাড করে দিলাম। তারপর ডান অপশানে ক্লিক করে দিতে হবে, ক্লিক করার পর এখানে আপনাদেরকে এই সাইজটাকে বড় করে নিতে হবে। তো সাইজটাকে এরকমভাবে বড় করে নেবেন, তারপর এখানে আপনি বসিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো এরপরে আপনাদেরকে কী করতে হবে, এখানে মিউজিক অপশানে ক্লিক করবেন। মিউজিক অপশানে ক্লিক করার পর এটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে ফাইল থেকে মিউজিক অ্যাড করতে পারবেন, আর এখান থেকে ভয়েস ওভার করতে পারবেন। যদি কোনো ভয়েস ওভার দিতে চান, তাহলে এখানে ক্লিক করে আপনি ভয়েস ওভার করতে পারবেন। তারপরে গাইজ আপনাদেরকে কী করতে হবে, ভিডিওটাকে সেভ করে নিতে হবে। আর একটা সেটিং দেখিয়ে দিই, এটাতে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখানে হোয়াইটেই রেখে দেবো, হোয়াইটটাই বেস্ট লাগে। তো হোয়াইট করে দিলাম। এরপর সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনাদেরকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন এখানে একটি অপশান রয়েছে মেক মুভি, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন এরকমভাবে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো গাইজ এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এই ভিডিওটার পার্ট 2 বানাবো নাকি আপনাদেরকে কমেন্ট করতে বলছি। কমেন্ট করে দিলে আমি আরও পার্ট 2 বানাবো। গাইজ ফটো PNG ব্যাকগ্রাউন্ড ইমোজি ডাউনলোড করার জন্য আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে, যেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে আপনি সার্চ বারে সার্চ করবেন, যেটা চান সেটা আপনি সার্চ করবেন, তারপরে PNG লিখবেন। তাহলে এখানে দেখবেন বিভিন্ন রকম
পিএনজি ইমোজি চলে আসবে বা ফটো চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি ম্যান থিঙ্কিং পিএনজি, তাহলে এখানে বিভিন্ন রকম ইমোজি চলে এসছে বা ফটো চলে এসছে, তো এগুলো আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য যে কোনো একটি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা ইমোজি রয়েছে পিএনজি, তার জন্য আপনাদেরকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল। এরকমভাবে আপনারা যে কোনো কিছু সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন।